উদয়পুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজপুত্র হলেন উদয়কুমার। বিদ্যাবুদ্ধিতে তার মতো কেউ ছিল না। একদিন তিনি গভীর রাতে বিছানায় ঘুমোচ্ছিলেন। এমন সময় তিনি স্বপ্নে দেখছেন এক অচিন দেশের রাজকুমারীকে। কি আশ্চর্য তার রূপ, কিন্তু মুখখানি কি বিষণ্ণ। তিনি যেন তাকে কাতর স্বরে ডেকে বলছেন, রাজকুমার, এসো রাজকুমার, আমায় দৈত্যপুরী থেকে উদ্ধার করে নিয়ে যাও। আমি আমি তোমারই আশায় পথ চেয়ে আছি। এইভাবে উদয়কুমার পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন। আশ্চর্য, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি একই স্বপ্ন পরপর তিন দিন কেন দেখলাম। তার মানে এমন কোন রাজকুমারী যিনি দৈত্যপুরীতে বন্দী। আমি যাব দৈত্যপুরীতে রাজকুমারীকে উদ্ধার করতে। এমন সময় তার পরম মিত্র চিত্রসেন উদয়কুমারের কক্ষে প্রবেশ করলেন। চিত্রসেন হলেন এক বিখ্যাত জাদুকর। তিনি উদয়কুমারের সহিত সাক্ষাৎ করতে এসেছেন। চিত্রসেন উদয়কুমারকে চিন্তিত দেখে বললেন, কুমার, তুমি এত চিন্তিত কেন? তারপর উদয়কুমার তার দেখা স্বপ্নের সমস্ত ঘটনা চিত্রসেনকে খুলে বললেন। আমি রাজকুমারীকে উদ্ধার করতে যাব, তুমি আমায় সাহায্য করো মিত্র। ঠিক আছে কুমার, তুমি চিন্তা করো না, আমি তোমায় সাহায্য করব। এই নাও কুমার, এই আয়নাটা ধরো। এটা একটা জাদু আয়না। এই আয়নায় তুমি যা দেখতে চাইবে তাই দেখতে পাবে। আর যখনই আমাকে স্মরণ করবে আমাকে তোমার সামনে পাবে। এবার আমি আসি। উদয়কুমার তার পিতামাতার অনুমতি নিয়ে আয়নাটা কোমরে গুঁজে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। উদয়কুমার এক একটা দেশে যাচ্ছেন আর আয়নাটা বের করে দেখে নিচ্ছেন দৈত্যপুরীটা কোথায়। এইভাবে উদয়কুমার পায়ে হেঁটে কত পথ চলেছেন তো চলেই যাচ্ছেন। পথ আর যেন শেষই হতে চায় না। কত দেশ কত জনপদ যে পার হয়ে এসেছি তার কোনো ঠিক নেই, কিন্তু কোথাও সেই অচিন দেশের রাজকন্যার তো কোনো খবর পেলাম না। অবশেষে বহু দূর পথ অতিক্রম করে এসে পড়লেন এক প্রকাণ্ড পাহাড়ের কোলে। তারপর উদয়কুমার আয়না বের করে দেখলেন এটাই হল সেই দৈত্যপুরী। যেই না আয়না কোমরে গুঁজলেন অমনি হঠাৎ এক দৈত্য যেন কোথা থেকে তার সামনে এসে দাঁড়াল। কে তুমি, এখানে কি করছো? আমি এক পথিক, অনেকটা পথ পায়ে হেঁটে আসছি। তুমি আমাদের রাজ্যে ঢোকার দুঃসাহস করেছ, আমি তোমাকে বন্দী করলাম। উদয়কুমার চাইলে বাধা দিতে পারতেন, কিন্তু বাধা দিলেন না, কারণ তাকে রাজকুমারীকে উদ্ধার করতে হবে। দৈত্যপুরীটা ছিল নিঝুম নগরে। কি আশ্চর্য এক দেশ, চারিদিকে বন আর পাহাড়ে ভর্তি। নিঝুম নগরের রাজা ছিল দৈত্য ইরিকা। সে ছিল এক বিশাল শক্তিশালী ক্ষমতা সম্পন্ন দৈত্য। বিক্রমপুর নামে এক দেশের রাজা মলয়কুমার ও রানী কলাবতীর কন্যা চন্দ্রাবতীকে চুরি করে নিয়ে এসে সে লুকিয়ে রেখেছে তার রাজ্যে। সেই থেকেই রাজকুমারী তার কাছে বন্দী। এদিকে দৈত্যপ্রহরী রাজকুমার উদয়কুমারকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখে। বন্দী হওয়ার কিছুক্ষণ পর যখন একা হয় তখন নিজে নিজে সে বলে, এখন একটু একা হলাম, যাই এবার আয়নাটা বের করি। আয়না, দৈত্যরা রাজকুমারীকে কোথায় বন্দী করে রেখেছে আমাকে দেখাও। এই সেই রাজকুমারী, কি অপূর্ব দেখতে, কিন্তু আমি নিজেই যে কারাগারে বন্দী, আমি কিভাবে উদ্ধার করব রাজকুমারীকে? এই বলে উদয়কুমার কারাগারে পাইচারি করছিল আর মনে মনে চিন্তা করছিল। তখন হঠাৎই তার মনে পড়ল তার মিত্র চিত্রসেনকে। মিত্র, তুমি আমায় সাহায্য করো,
এই বলা মাত্র কোথা থেকে এক বিশাল আকারের বাজপাখি কারাগারে প্রবেশ করল। কারাগারটির উপরটি খোলা ছিল। সেই খোলা জায়গা থেকে প্রবেশ করে উদয়কুমারের মাথার উপর দিয়ে এসে তার সামনে দাঁড়াল। উদয়কুমার একটু চমকে উঠে মনে মনে ভাবল যে কোনো এক দৈত্য বাজপাখির রূপ নিয়ে তাকে মারতে এসেছে। এই ভেবে রাজকুমার কারাগারে পড়ে থাকা একটা পাথর তুলে যেই মারতে যাবে, অমনি বাজপাখিটা মানুষের গলায় বলে উঠল, ভয় নেই কুমার, আমি চিত্রসেন। তুমি আমাকে স্মরণ করলে আর আমি তোমার সামনে হাজির। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। না, তুমি মিথ্যে বলছো। তুমি এক দৈত্য, তুমি আমায় মারতে এসেছো। এ কি মিত্র তুমি? তুমি চিন্তা করো না কুমার, আমি এসে গেছি তোমায় সাহায্য করার জন্য। মিত্র, তুমি এবার আমাকে একটা উপায় বলো, কি করে বের হব এই কারাগার থেকে? আমাকে যে রাজকুমারীকে উদ্ধার করতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি তোমার লক্ষ্যে সাফল্য হবে। এই নাও কুমার, এই তলোয়ারটি ধরো, এটা জাদু তলোয়ার, তোমাকে সব বাধা থেকে রক্ষা করবে। এই কারাগার থেকে বের হতে পারবো এই তলোয়ারের সাহায্যে? হ্যাঁ, ওই দরজার দিকে দেখাও তলোয়ারটি। যাও কুমার, দেরি করো না। রাজকুমারী যে কক্ষে বন্দী, সেই কক্ষটি কোথায়? উদয়কুমার দেখলেন একটি গুহায় রাজকুমারী বন্দী। তারপর উদয়কুমার গুহার দিকে চলা শুরু করেন। কিছুক্ষণ চলার পর সে দেখে তার সামনে কতগুলো তীর আকাশ থেকে এসে বাধার সৃষ্টি করেছে। তুই হলি সেই পথিক যাকে আমার সৈন্য বন্দী করে নিয়ে এসেছে। তোর এত ক্ষমতা, তুই আমার কক্ষে এসে পৌঁছেছিস। যখন এসেই পড়েছিস, তখন আমার হাত থেকে আর তোর মুক্তি নেই। Ah!
এই দৈত্যটাকে তো কিছুতেই মারা যাচ্ছে না, এর প্রাণটা কোথায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই দৈত্যপুরী থেকে উদ্ধার করার জন্য, কিন্তু কিন্তু কে আপনি? আমি উদয়পুরের রাজকুমার উদয় কুমার। আপনার পরিচয়? আমি বিক্রমপুরের রাজকুমারী চন্দ্রাবতী। কিন্তু কুমার, আপনি জানলেন কি করে যে আমি বন্দী? আমি স্বপ্নে দেখেছিলাম যে আপনি এই দৈত্যপুরীতে বন্দী, আর আপনি আমাকে আহ্বান করছেন আপনাকে উদ্ধার করার জন্য। আমি আপনারই ডাকে সাড়া দিয়ে এসেছি রাজকুমারী। চলুন আমরা রাজ্যে ফিরে যাই। তারপর চিত্রসেন ও উদয়কুমার রাজকুমারীকে নিয়ে প্রথমে বিক্রমপুর যান। এতদিন বাদে নিখোঁজ হওয়া রাজকন্যা ফিরে আসায় সারা বিক্রমপুর আনন্দে মেতে ওঠে, আর রাজা মলয়কুমার ও রানী কলাবতী প্রসন্ন হয়ে উদয়কুমারের সঙ্গে চন্দ্রাবতীর বিবাহ দেন। বিবাহ সম্পন্ন হওয়ার পর চিত্রসেন ও উদয়কুমার চন্দ্রাবতীকে নিয়ে নিজের দেশে ফিরে আসেন। উদয়কুমারের বাবা মা গর্বিত হন আর নববর্বধূকে বরণ করে ঘরে তোলেন।